আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতু মন্ত্রী, জননেতা জনাব ওবায়দুল কাদের সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন, আজকে ওনার সকাল 7টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামে 3টি ব্লক ধরা পড়ে, সেখানে তাৎক্ষণিক একটি ব্লকের রিং বসিয়েছেন, কিন্তু 2টি বসানো সম্ভব হয় নাই, সেটার উপযুক্ত পরিবেশ ছিল না, প্রায় 99% ব্লক হয়ে গেছে 2টির। সেখানে বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের বিশেষজ্ঞ টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন, ওনাকে আইসিইউতে রেখেছেন। বিশেষজ্ঞ টিম ওনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন, বিকালে এক পর্যায়ে ওনার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে, এক পর্যায়ে বিভিন্নভাবে অনেকে অনেক ধরনের গুজবও রটিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি ওনাকে বঙ্গবন্ধু মেডিকেলে দেখার পর প্রিয় নেত্রী কাদের বলে কয়েকবার ডাকার পরে উনি আকস্মিকভাবে 2টি চোখ খুলেছেন, তাকিয়েছেন এবং রাষ্ট্রপতির ডাকে যখন ওনার নাম ধরে ডেকেছেন, ডাকছিলেন, তখন উনি তাকিয়েছেন। তখন থেকে আমাদের ওনার আমরা আশার বাণী নিয়ে আবার সারা দেশবাসী তাকিয়ে রয়েছেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি আশীর্বাদ স্বরূপ মেডিকেলে আসার পরে ওনার অবস্থার অবনতি থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তো আজকে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের কেবিনের সামনে, আইসিইউর সামনে এবং নিচে এবং রাস্তায় বাইরে হাজারো লোকের ভিড় ছিল, বিভিন্ন বিভিআইপি লোকের সমাগম ছিল। সেখানে রোগীর কিছু ব্যাঘাত সৃষ্টি হয়েছে, তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী সহ অনেকে কন্ট্রোল করা সম্ভব হয় নাই। সর্বশেষ রাত 9:30-10টার দিকে বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কঠিন নির্দেশনা, সেখানে আইসিইউর সামনে এবং নিচে কোনো ধরনের যেন সমাগম না ঘটে, আমরা উনি নিজে মনিটরিং করছেন। একটা বিষয়, রোগীর সুস্থতার জন্য কাউকে সেখানে ভিড় না করার জন্য বারবার তাগাদা দিয়েছেন। তো সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল, তো সেখানে সিঙ্গাপুর থেকে জেট এয়ারওয়েজে এয়ার অ্যাম্বুলেন্সে বিশেষজ্ঞ 3 ডাক্তার এসেছেন, সিঙ্গাপুর থেকে 4 ডাক্তার এসেছেন, ওনারা বিশেষজ্ঞ টিম সহ এটা পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা করছেন। তো সর্বশেষ সিদ্ধান্ত হলো
আগামীকাল ইন্ডিয়া থেকে বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার তপস উনি আসবেন, ল্যাবেডের লুৎফর সাহেব উনি ওনাকে নিয়ে, ইউনাইটেডের জাহাঙ্গীর ডক্টর জাহাঙ্গীর সাহেব সহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বোর্ড, কার্ডিয়াক ডিপার্টমেন্টের বোর্ড সহ বিশেষজ্ঞদের একটা টিম বসিয়ে চিকিৎসা এখানে করবেন। আপাতত সিঙ্গাপুর নেবেন না। তো প্রিয় নেতা যখন দেশের বাইরে বলার চেষ্টা করছিল নেওয়ার জন্য, উনি ইশারাতে বুঝিয়েছেন উনি এই দেশে চিকিৎসা করবেন, বিদেশে যাবেন না। ওনার আকার ইঙ্গিতে এটা উপস্থিত আমাদের ডাক্তাররা বুঝতে পেরেছেন। যাই হোক, আমি আজকে লাইভে আসছি এই জন্য আমরা সবাই প্রিয় নেতার সুস্থতা কামনা করি, মহারাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে সবসময় যেভাবে উনি হাসি খুশিভাবে সকলের মাঝে বেঁচে থেকে উনি কাজকর্ম করতেন, এভাবে ফিরে আসুক স্বাভাবিক পরিবেশে, সেটা আমাদের বড় কথা। তো সেখানে ভিড় করা আমাদের আসলে কাম্য না। তো বাংলাদেশ আওয়ামী লীগের ডক্টর আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত একটি সার্কুলার আমাদের মিডিয়াতে দিয়েছেন, সারা দেশবাসীকে জানিয়েছেন মিডিয়ার মাধ্যমে। সেখানে বলেছেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের সাহেবের তিনি দেশবাসীর কাছে ওনার আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন। একই সাথে চিকিৎসাধীন ওবায়দুল কাদের এমপির সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে হাসপাতাল দলীয় নেতাকর্মীদের ভিড় না করতে করার জন্য নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমরা আশা করি দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অচিরেই আরোগ্য লাভ করে দেশবাসীর সেবায় নিয়োজিত হবেন। আশা করি আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আবার ফিরে আসবেন, এটা আমাদের বাংলাদেশের সমস্ত জনগণের প্রত্যাশা। আজকে আমরা বুঝতে পেরেছি আমাদের হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এই প্রিয় নেতা আমাদের বাংলাদেশের কেমন একজন সম্পদে পরিণত হয়েছে। সম্মানিত দেশবাসী, আমাদের করণীয় একটাই, আমরা
সকলেই যা যার অবস্থান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য শুধু প্রার্থনা, শুধু প্রার্থনা, শুধু প্রার্থনা এবং দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে উনি কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে আবার আগের মতো ওবায়দুল কাদের হিসেবে ফিরে আসবেন। যে নেতা জীবনের যৌবন থেকে শুরু করে অবধি পর্যন্ত আওয়ামী লীগের জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসে দৈনিক দুইবার তিনবার চারবার উনি গিয়েছেন, এমন কোনো দিন নেই যদি ডাকাত থেকে থাকেন পার্টি অফিসে যান নাই। ওনার কাজ শুধু একটাই, পার্টিকে সংগঠিত করা, শক্তিশালী করা। ওনার কাজ একটাই, বাংলাদেশের যে উন্নয়ন দুর্বার গতির যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের মনিটরিং করা, দেশকে এগিয়ে নেওয়া যাওয়া, নিয়ে যাওয়া। শেখ হাসিনার ছায়া সঙ্গী হিসাবে ওনার পাশে থেকে নিষ্ঠার সাথে কাজ করা, এমন নেতা হয়তো আর আমাদের মাঝে আসবে না। আমরা এই নেতাকে হারাইতে চাই না, উনি বেঁচে থাকবেন আমাদের মাঝে। আল্লাহ যতদিন ওনার হায়াত রাখবেন ততদিন উনি আমাদের মাঝে সুস্থ, সবল এবং সুন্দরভাবে বেঁচে থাকবেন, এই আশা প্রত্যাশা করে সর্বোপরি ওনার জন্য সবাই দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।